চলতি মাসের গত 8 মার্চ মুঙ্গেকামী থানাধীন 39 মাইল এলাকার উত্তম দেববর্মার বাড়িতে 4টি গবাদি পশু চুরি হয় এবং একই দিনে আম্বাসা থানাধীন এলাকাতেও গবাদি পশু চুরির ঘটনা ঘটে। সেই মূলে মুঙ্গেকামী থানায় একটি অভিযোগ দায়ের করা হয় গরু চুরির প্রসঙ্গ নিয়ে। পরে মুঙ্গেকামী থানার ওসি এবং এসআই রঞ্জিত দাস বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পারেন চুরি হওয়া গবাদি পশুগুলি সোনামুড়া থানাধীন এলাকায় আছে। এই খবরের ভিত্তিতে মুঙ্গেকামী থানার পুলিশ চুরি হওয়া গবাদি পশুগুলি TR01AL1662 নম্বরের একটি বলেরো গাড়ি সহ 2 যুবককে আটক করে সোনামুড়া থেকে মুঙ্গেকামী থানায় নিয়ে আসেন। ধৃত 2 যুবকের নাম জাবেদ হোসেন বয়স 28 এবং বাবুল হোসেন বয়স 24। এদিকে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া জানান, ধৃত 2 যুবকের বাড়ি সোনামুড়া থানাধীন রাঙামাটি এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিউ 365। গত 8 তারিখ ভোর জেলাতে 7টা গরু চুরি হয়েছে এই বলে মুঙ্গেকামী অভিযোগ দায়ের করা হয়। অভিযোগটা পাওয়ার সঙ্গে সঙ্গে মুঙ্গিয়া থানার ওসি এবং এসআই রঞ্জিতা বিভিন্ন সোর্স লাগিয়ে এবং সোনামুড়া পিএসএল সহায়তায় গরু এবং 4টা গরু, একসঙ্গে আরও 2টা গরু আছে। পরবর্তী জানা গেল যে এই 2টা গরু আম্বাসা এরিয়া থেকে তারা চুরি করে নিয়েছে। গরুগুলি এবং গাড়ি এবং ওই গাড়ির ড্রাইভার, তাকে আমরা ডিটেইন করে থানাতে নিয়ে আসি। এখানে একটা কথা হলো, যখন গরুকে গরু এবং এই যে অ্যাকিউজ পার্সন, যে গাড়ির ড্রাইভার, তাকে নিয়ে আসার সময় একটা গাড়ি বোলেরো দিয়ে এই গরুগুলিকে নিয়ে যাওয়ার জন্য তারা গাড়ির রাস্তাতে আটকেছিল। যথারীতি আমরা এর মধ্যে একজন আমরা ডিটেইন করে থানাতে নিয়ে আস। পরবর্তী জানা গেল যে সে ওই চুরির সঙ্গে ইনভলভ আছে। তাদের নামগুলা কি কি? নাম হচ্ছে, যে যে ড্রাইভারকে আমরা প্রথমে ধরে নিয়েছি তার নাম হচ্ছে জাহেদ হোসেন, বয়স 28। বাড়ি, বাবার নাম হচ্ছে আব্দুল হোসেন, রাঙ্গামাটি, সোনামুড়া পিএস। তার সঙ্গে আরও যারা আছে সে নাম বলেছে, তবে আমরা এখনও এই তদন্তের স্বার্থে আমরা বলছি না। তার কথা অনুযায়ী আরও 5 জন এর সঙ্গে যুক্ত আছে। আর আরেকজন স্যার, অপর আরেকজনকে যে আটক করেছেন ওনার নাম? আরেকজন যে আটক করেছে তার নাম হচ্ছে বাবুল হোসেন। বাবুল হোসেন, বাবার নাম হচ্ছে আনোয়ার হোসেন, সেও সোনামুড়া থেকে তার ঘরে। এদেরকে কি কয়েকটি চালান করা হয়েছে? হ্যাঁ, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং কয়েকটি চালান করা হয়েছে। সোমবার দিন রাত্রে আমরা উৎসব, আম্বাসা উৎসব আসলো, উৎসব থেকে, হ্যাঁ, রবিবার দিন রাত্রে, না রবিবার দিন রাত্রে উৎসব আসলো লাস্ট উৎসব। আমরা তো উৎসব থেকে গেছি 12টা বাজে, 12টা বাজে গেছি, গিয়া আমরা খাই এত ঘুমাইছি, ঘুমাইছি পরে তারপরে আমরা পাশে বাড়ি একজনে দেখছে, কিন্তু দেখা গাড়ির নাম্বারটা তো কোথায় না, কত নম্বর গাড়ি। তারপরে সকালবেলা ভোরবেলা আমি 4টা, মানে তারা কি দেখছে? তারা শুধু গাড়িটা দেখছে, গাড়ি গুরু একটা উড়াইছে তারা দেখছে, কিন্তু অত গুরু যে তারা চুরি করে নেয় সেটা তো আর তারা জানে না। তাহলে গাড়ি কাতারা কেমন ধরবো? একজন মাত্র বাড়িছে হিদ্রি হইতে আমার এনে পড়ছে শুলে সাইডি গুরু নাই। আচ্ছা, এরপরে কয়টা গুরু? আমার বড় ভাই এরপরে থানা দিয়ে পেয়েছে, জানাইছি আম্বাসা দিয়েছে, পেয়েছে জানাইছি বলতে তারা কইছে এটা ঠিক আছে, আমরা জায়গা জায়গা কল ভাড়াইতেছি কিটা করান যা। এরপরে পিএস 9টার দিকে আবার পিএস আমরা দিয়েছে, গিয়ে দেখেছে জায়গা টাকা কোন দিয়ে নিচে আসে দিয়েছে। কয়টা গরু? 2টা, একটা বাচ্চা আর একটা মা। আপনার বাড়ি আম্বাসার কোন জায়গাতে? আম্বাসা জেলা পরিষদ অফিসে লাগে। নাম কি আপনার? আমার নাম বিশ্ব দাস। আপনি এমনিতে কী করেন? আমি ওটা চালাই। আর এমনি গরু পালেন নাকি?